আজকে আমরা ফিশ ফ্রাই তৈরি করব। আমি আজ আমি ফিশ ফ্রাই তৈরি করব, তাই ভেটকি মাছের 6টা ফিলে করে রেখেছি, বাজার থেকে করে আনিয়েছি। এটাকে ম্যারিনেশন করব। ম্যারিনেশনে প্রথমে দেব নুন, এরপর দেব গোলমরিচ, আর অর্ধেক লেবু, এটার রসটা আমি চিপে দিয়ে দেব। এবার একটু এগুলোকে উল্টে পাল্টে মেখে নিচ্ছি এর সাথে নুন, গোলমরিচ আর লেবুর রসের সাথে। ফার্স্ট ম্যারিনেশনটা হয়ে গেছে, ওটা 30 মিনিট রেখেছি। এবার সেকেন্ড ম্যারিনেশনে কী কী লাগবে সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর 7-8 কোয়া রসুন, আদা বাটা দিচ্ছি, কোয়া নেই আমাদের, আদা বাটা আপনি 7-8 কুচি দেবেন, চার পাঁচটা লঙ্কা, ঝাল আপনাদের অনুযায়ী দেবেন, আর ধনে পাতা কুচি। এইবার এটার পেস্ট তৈরি করে নেবো আমরা। যে পেস্টের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়েছিলাম ওগুলো পেস্ট করে নিয়েছি, এবার এটা মাছের সাথে মিক্স করে দেবো। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এটাকে 1-2 ঘন্টার জন্য রেখে দেবেন ম্যারিনেশনের জন্য। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। মাছটাকে ম্যারিনেট করে রেখেছি 6-7 আওয়ার্স, আপনারা ওভারনাইট চাইলে ম্যারিনেট করতে পারেন। এবার মাছটাকে কোট করব, কী দিয়ে করব ওটাই দেখাবো। মাছটাকে কোট করার জন্য একটা ডিম ফাটিয়ে নিলাম, এবার এতে একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে নিলাম। এবার এটাকে ফাটিয়ে নেব। কোট করার জন্য বিস্কুটের গুঁড়ো নিয়ে নিচ্ছি। মাছটাকে কোট করার জন্য বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এতে একটু নুন, আর একটু গোলমরিচ দিয়ে এটা মিক্স করে নেব। আচ্ছা, মাছটায় একটু ময়দা মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো গায়ের সাথে লেগে, মাছের গায়ের সাথে লেগে থাকে একদম। আর এটার সাথে একটু ডিম দিয়ে দিচ্ছি, এখানে আমি একবার ডিম দিয়ে মাখিয়ে নেব। ময়দা আর ডিমটাকে একটু মিক্স করে নিলাম যাতে মশলাগুলো মাছের গায়ের সাথে একদম লেগে থাকে। আমি মাছটাকে প্রথমে ডিমে কোট করে নিলাম, তারপর বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিলাম। এবার আরেকবার আমি ডিম দিয়ে কোট করে নেব, আমি ডাবল কোটিং করব তাতে মাছটা খেতে খুব মুচমুচে হবে। আমি আরেকটা মাছ ডিমে কোট করে নিচ্ছি প্রথমে। এবার আবার ডিমে কোট করে নিচ্ছি।
এবার বাকি মাছগুলো আমি এভাবেই কোট করে নেব। মাছগুলো সব ভালোভাবে কোট করে নিয়েছি, সব ডাবল কোটিং করেছি আমি ডিম আর বিস্কুটের গুঁড়ো দিয়ে। এবার এগুলোকে ভাজবো। এবার ফিশ ফ্রাইগুলো ভাজবো আমি। কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দেব। এবার তেলটাকে গরম হতে দেব। এবার আমি একটা একটা করে ফিশ ফ্রাই এরকমভাবে ভেজে নেব। এবার আমি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন মাছটা একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আমরা ওটাকে তুলে নেব। আমি আরেকটা ফিশ ফ্রাই দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এভাবেই বাকিগুলো ভেজে নেব। ফিশ ফ্রাইটা ভাজা হচ্ছে, এটাকে ভালো করে গোল্ডেন ফ্রাই করে নেব। এটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, ওই জন্য আমরা তুলে নিচ্ছি। খুব সুন্দর কালারটা এসছে। এভাবেই বাকিগুলো আমি ভেজে নেব। আমার ফিশ ফ্রাই তৈরি হয়ে গেছে। এটা আমি সুন্দর করে গার্নিশ করে নিয়েছি আর সস আর মেয়োনিজ আর একটু চিপস দিয়ে দিয়েছি। আমাদের ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে আর একটু ব্ল্যাক সল্ট দিয়েছি ওপর স্ন্যাক্সের জন্য, বিকেলে খাওয়ার জন্য খুবই সুন্দর।